आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। পঞ্চম জুম্মার মাধ্যমে শেষ হলো রমজান, রাত পোহালেই খুশির ঈদ। লক্ষ্মীপুরে পুলিশের অভিযানে ধৃত তিন গাড়ি চোর, উদ্ধার দুটি গাড়ি। তারাপুর শিববাড়ি এলাকার পণিত সাগর অভিযান, সৌজন্যে এনসিসি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রমজান মাসের শেষ জুম্মাতে শিলচরের প্রত্যেকটি জামে মসজিদে ইসলাম ধর্মাবলম্বী লোকের কাছে পরিলক্ষিত হয় অনেক ভিড়। এদিন ছিল রমজান মাসের পঞ্চম শুক্রবার। সাধারণত রমজান মাসে চারটি জুম্মা হয়ে থাকে, এবছর পাঁচটি জুম্মা অনুষ্ঠিত হয়। রমজান মাসের শেষ জুম্মা ইসলাম ধর্মাবলম্বী লোকদের মধ্যে জামাতুল বিদা বা বিদায় জুম্মা নামে পরিচিত। এদিন জুম্মার নামাজের পর বিশ্বশান্তি কামনায় দোয়ার মাধ্যমে শেষ জুম্মাকে বিদায় জানানো হয়। এদিকে শনিবার সমগ্র দেশের সাথে শিলচরেও ঈদ উল ফিতর উদযাপিত হবে। এই ঈদকে ঘিরে প্রত্যেকটি ঈদগাহতে ঈদের নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন ঈদগাহ কমিটির কর্মকর্তারা। সাজিয়ে তোলা হয়েছে প্রতিটি ঈদগাহ। শিলচর শহরের বিভিন্ন শপিং মল সহ বাজারহাটে মুসলিম ধর্মাবলম্বী লোকদের কেনাকাটা করতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। গাড়ি চোর চক্রের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত। এবার গোপন সূত্রের ভিত্তিতে এক অভিযান চালিয়ে তিনজন গাড়ি চুরি চক্রের সাথে জড়িত যুবককে আটক করেছে পুলিশ। সঙ্গে একটি মারুতি ভ্যান ও ইন্ট্রা ম্যাজিক ট্রাক উদ্ধার করা হয়। শুক্রবার কাছাড়ের পুলিশ সুপার নওয়াল মাহাতো সাংবাদিক সম্মেলন করে জানান, গাড়ি চোর চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গতকাল লক্ষ্মীপুরে এক অভিযান চালিয়ে তিন গাড়ি চোরকে আটক করেছে কাছাড় পুলিশ। এই তিন যুবকের নাম সোনাবাড়িঘাটের সালমান হোসেন ও আহাদ হোসেন লস্কুর এবং লক্ষ্মীপুরের রংমাইপুঞ্জির শিবপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা পাংলুইং রংমাই। পুলিশ সুপার জানান, গাড়ি চোর চক্রের মাস্টার মাইন্ড এলিয়াস বুলেটের নেতৃত্বে কাছাড় জেলার বিভিন্ন স্থানে গাড়ি চুরির ঘটনা ঘটেছে। বহুদিন ধরে বিভিন্ন জায়গা থেকে গাড়ি চুরি করে বহিরাজ্যে পাচার করেছিল এই চক্রটি। ধৃত তিনজনকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন বলে জানান পুলিশ সুপার। তদন্তের পর আসল রহস্য বেরিয়ে আসবে বলেও জানান তিনি। আৰু এই অভিযান কালত আমি তিনিজনকৈ মূল ব্যক্তি, যি গাড়ী চুৰৰ জিলাখনৰ গাড়ী চুৰিৰ সৈতে জড়িত মূল তিনিজন ব্যক্তিক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ। আৰু দুখনকৈ গাড়ী চুৰি কৰা গাড়ী আমি ইতিমধ্যে উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু এই অভিযান বৰ্তমানো আমাৰ অব্যাহত আছে। আৰু প্ৰাৰম্ভিক অনুসন্ধানত এই কথা পোহৰলৈ আহিছে যে ইয়াৰ সৈতে এটা আন্তঃৰাজ্যিক গাড়ী চুৰিৰ চক্ৰ জড়িত হৈ আছে। গতিকে এই চক্ৰটোৰ লগত জড়িত থকা যিকেইজন ব্যক্তি আছে তেওঁলোকক প্ৰায়ত্ব কৰিবৰ কাৰণে আমি চুবুৰীয়া ৰাজ্যৰ সৈতে আমি যোগাযোগ কৰিছোঁ, যাতে শীঘ্ৰে তেওঁলোকক আমি এৰেষ্ট কৰিব পাৰিম। তাৰ লগতে বৰ্তমানলৈকে এতিয়ালৈকে যিকেইজন ব্যক্তিক আমি এৰেষ্ট কৰিছোঁ তেওঁৰ নাম হ'ল টেংলং ৰংমাই এলিয়াছ বুলেট। এই বুলেট নামৰ যিজন ব্যক্তি আছে, ই এজন প্ৰধান গাড়ী চুৰিৰ এজন প্ৰধান এটা কিংপিন, আৰু তেওঁ ইয়াতে থাকি তেওঁৰ নেতৃত্বত এই গাড়ী চুৰিৰ চক্ৰটো চলি আহিছিল। আৰু তেওঁ হ'ল লক্ষীপুৰ অঞ্চলৰ ৰংমাইপুঞ্জী বুলি জেগা আছে, সেই ঠাইৰ পৰা তেওঁ শিৱপুৰ পাৰ্টটো অঞ্চলৰ তেওঁ বাসিন্দা। আৰু তেওঁ ইয়াতে থাকি তেওঁ চুবুৰীয়া ৰাজ্যৰ মানুহবিলাকৰ লগত, তেওঁ গেঙৰ লগত তেওঁ যোগাযোগ কৰি গাড়ীসমূহ চুৰি কৰি চুবুৰীয়া ৰাজ্যৰ তেওঁ এজেণ্টবিলাকৰ হাতত তেওঁ অৰ্পণ কৰে। আৰু দ্বিতীয়জন ব্যক্তিক আমি এৰেষ্ট কৰিছোঁ, তেওঁ হ'ল চলমান হুছেইন। তেওঁৰ ঘৰ কংগালী বস্তি কয়লাপুল লক্ষীপুৰ, তেওঁক আমি এৰেষ্ট কৰিছোঁ। আৰু এজন ব্যক্তিক আমি এৰেষ্ট কৰিছোঁ, তেওঁ হ'ল আহাদ হুছেইন লস্কৰ এলিয়াছ তাকি জাকিৰ। তেওঁ হ'ল সোনাবাৰী ঘাট শিলচৰৰ। এই তিনিজন ব্যক্তিক আমি ইতিমধ্যে
পনিত সাগর অভিযানের মাধ্যমে শনিবার বরাক নদীর বিভিন্ন জায়গা পরিষ্কার করা হয়। কারণ নদী পরিষ্কার থাকলে সুনাগরিকেরা সুস্থ থাকবেন। শুধু তাই নয়, এই জল ব্যবহার করে হাজার হাজার মানুষ নিজের জীবন বাঁচাচ্ছেন। তাই সমাজকে পরিষ্কার রাখার পাশাপাশি নদীর স্বচ্ছতাকে বজায় রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এনসিসির কর্মকর্তারা। তারা জানান, যখনই কেউ নদী বা বিভিন্ন জলাশয়কে অপরিষ্কার করার চেষ্টা করবে, তখনই তাকে বাধা দিয়ে নদী পরিষ্কার রাখার জন্য অনুরোধ করা সহ সেই ব্যক্তিকে উৎসাহ যোগানোর জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। সুন্দর এই পৃথিবীতে আমাদের আগামী প্রজন্মকে একটি সুন্দর জীবন দেওয়ার লক্ষ্যেই পনির সাগর নামের এই অভিযান শুরু করা হয়েছে বলেও এদিন জানান তারা। পরিবেশগত নিরাপত্তার জন্য অনুকূল পরিস্থিতির প্রচার তথা স্বচ্ছতার দিকে নবপ্রজন্মকে একত্রিত করার প্রচেষ্টায় এনসিসির প্রস্তাবিত পনির সাগর অভিযান শনিবার শিলচরের তারাপুর শিববাড়ি এলাকায় পালন করা হয়। অভিযানের অংশ হিসেবে এদিন শিববাড়ি রোডের জনবহুল পূর্ণ বরাক নদী এলাকার আবর্জনা পরিষ্কার করা হয়। ড্রিমস সেলিব্রেশন, রবিনহুড আর্মি সহ অন্যান্য বিভিন্ন সংস্থা সংগঠনের কর্মকর্তারা এনসিসির সাথে যুক্ত হয়ে বরাক নদীকে আবর্জনা মুক্ত করেন। বরাক নদীকে পরিষ্কার রাখতে এদিন স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানান তারা। সাফাই অভিযানকে কেন্দ্র করে স্থানীয়দের সহায়তায় তিনটি ডাস্টবিন প্রদান করেন ড্রিমস সেলিব্রেশনের কর্মকর্তারা। বিভিন্ন বক্তা জানান, সমগ্র দেশ জুড়ে চলে থাকা পনির সাগর অভিযান জলাশয় পরিষ্কারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে। বিভিন্ন জলাশয়ে ফেলে দেওয়া প্লাস্টিক সহ অন্যান্য সামগ্রী জলে থাকা প্রাণীদের জন্য ঘাতক প্রমাণিত হওয়ার পাশাপাশি পরিবেশকে দূষিত করে মানুষের দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করে থাকে। জলাশয় সহ নদী সংলগ্ন এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যুব প্রজন্মকে এগিয়ে আসার প্রতি আহ্বান জানিয়েছেন তারা। আমি ড্রিমস সেলিব্রেশনের পক্ষ থেকে সুনন্দনী বলছি। আজকে হলো গিয়ে ওয়ার্ল্ড আর্থ ডে, তার জন্য আমরা এখানে শিববাড়ির ও তারাপুর এসেছি। এসে নদীর পাড়ে আমরা এখানে পরিষ্কার করছি। এসে দেখি যে এখানে বুঝি এক বছরের উপরও হয়ে গেছে, এখানে মনে পরিষ্কার করা হয় না। এখানে তুষক বালিশ থেকে নিয়ে আবর্জনা যত আছে, প্লাস্টিক তো থাকবে, প্লাস আরও অন্য বাজে বাজে জিনিস আছে, এগুলো এখানে তো এখানে আমরা সব এনসিসির মানুষরা আছে, এনজিওসরা আছে, সবাই আমরা এখানে পরিষ্কার করেছি। পরিষ্কার করে তো এখন আমাদের শেষ হয়েছে। শেষ হওয়ার পরে এখন আমরা দেখছিলাম রাস্তাগুলো, তারপর রাস্তাগুলো এত ছোটো, তার মধ্যে বৃষ্টি পড়েছে, বৃষ্টি পড়ার পরে ধরিমাখা রাস্তা হয়ে গেছে। আর রাস্তা ছোটো হওয়াতে বড় বড় গাড়ি আছে, ছোটো গাড়ি আছে, ওরা যা যেতে পারছে না। ইভেন কি মানুষ একদিন হেঁটে যাবে, জায়গা রাস্তা জায়গা নেই। তার জন্য আমরা গভর্নমেন্ট থেকে অনুরোধ করছি যে আপনারা এখানে মধ্যে আসুন, শিববাড়ি রোড এসে দেখুন যে রাস্তাগুলো এত খারাপ হয়ে রয়েছে। একটু যদি দয়া করে যদি আপনারা যদি এখানে রাস্তাগুলো যদি একটু ঠিক করেন তাহলে সবার জন্যই ভালো। কালি ৰাতিপুৱাৰ পৰা যদি আকৌ ইয়াতে গাৰ্বেজটো পৰে তেতিয়াহ'লে আমি বুজিম যে আমাৰ মানুহৰ কিছুমান ক'ৰবাত নহয় ক'ৰবাত অকণমান দুখ আছে। সেইকাৰণে মানুহ অলপ এৱাৰ হোৱা মানসিকতাৰ পৰিৱৰ্তনটো হ'বই লাগিব। আদাৰৱাইজ এইটোতো আৰু আমি সদায়তো এইটো কৰিব নোৱাৰিব। ডিপাৰ্টমেণ্টে আহি বা কোনো সংগঠনে আহি আমাৰ নিজৰ ফালৰ পৰা আজি ধৰক এতিয়া যেতিয়া অনুষ্ঠানটো আৰম্ভ হৈছে ইয়াৰে লোকেল পিপুল আহি কমচে কম আমাৰ লগত সহযোগ কৰিব লাগিব। তেওঁলোকেতো এইটোৰ বস্তুটো তেওঁলোকেও পাই আছে, গতিকে তেওঁলোকে আমাৰ লগত সহযোগ কৰিব লাগিছিলে। আৰু তেওঁলোকে এনেকুৱা আমাৰ ওচৰত অংগীকাৰবদ্ধ হ'ব লাগিছিলে যে আপোনালোকে আজি এইটো পৰিষ্কাৰ কৰি দিছে, ইয়াৰ পিছত ফিচাৰত আমি আৰু এইটো কাম কেতিয়াও এনেকুৱা হ'ব লাগিছিলে। সোনাই চাঁদপুর জিপিতে নদীভাত তথা পুত্র সড়কের নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল। চাঁদপুরের বেড়াবাক এলাকায় নদীবাত তথা রাস্তার নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেন স্থানীয় জনগণ। শুক্রবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ক্ষুব্ধ এলাকার জনগণ জানান, শুধু মাটি ভরাট করে উপযুক্ত সাইড বাম না দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে, এতে রাস্তাটি কতদিন টিকবে তা নিয়ে আশঙ্কা ব্যক্ত করছেন তারা। প্রায় 10 কোটি টাকার এই কাজে অনিয়ম নিয়ে প্রতিবাদে জানান। তাছাড়া বিভিন্ন স্থানে জলের পাইপ রাস্তার নিচে চলে গেছে, বহু স্থানে রাস্তার মধ্যে রয়েছে বৈদ্যুতিক খুঁটি। এমন অবস্থায় রাস্তার নির্মাণ কাজ করছেন ঠিকাদার, এ নিয়ে ঠিকাদারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেন ক্ষুব্ধ জনগণ। সাইডে মাটি নাই, এবার মানে 3 ইঞ্চি সেন্টি মারিয়া খাস শেষ করে যাই রাখা, এর বাদে এন্ডির মিডিলও কারেন্ট ইলেকট্রিক খুঁটি, এরপরে আমরা তারা আবদার করলাম তারা কোনো সমাধান করে না। এরপরে নিচে পাইপ লাইন সাপ্লাইয়ের পাইপ লাইন তারা কইল ডিপার্টমেন্টের মানুষ আনিয়া তারা কইছে ওরাই দিত, টিকিও দিছে না। এই যে 3 ইঞ্চি সেন্টি মারিয়া এই রাস্তা কতদিন টিকিব, যার কারণে আমরা মোটামুটি মানে সব জমায়েত হয়েছি। এবার যদি বাস দিয়ে আমরা আর ঘাটি মারছি, এগুলো বাস দিয়ে আর ঘাটি মারলে স্লুপ নাই কিছু নাই, এগুলো রইব নি কোনোদিন। এই যে অত টাকার কাজ আর এরকম করে তারা বারবার আমরা মানে কইছি আনিয়া, তারা কইছে ওইব ওইব,
এখন আমরা মাটি খুদিয়ে দেখো নিচে মাত্র 3 ইঞ্চি 2.5 ইঞ্চি সেন্টিমিটার সালফুরদানি আমরা দেখা যায় পর্যন্ত যে রাস্তা হল আমরা জানতে পারছি লোকটি আর খাজ কিন্তু খাজটা চলিয়া যাওয়ার আমরা ব্যবস্থানি খাইদের ভিতরে এত নিম্ন স্তরের খাজ হল দেড় টানে 2 ইঞ্চি সেন্টিমারিয়া সাইড বাম কিছু নাই বাঁশ দিয়ে আর হাঁটি মারে দেখো আমরা আমরা পূর্বপুরুষদানি এই রাস্তা হইব করে আমরা জীবনেও ভাবিছি না এমন এক সরকার আইসি আমরা সৌভাগ্য আমরা এই সরকারের কাছে একটা রাস্তা পাইছি যেই রাস্তাটা যদি মানে মানে আভারে কলে করে যায় গা এই জীবনে আর এই রাস্তা আমরা হইতাম না ইলা হইতো না যার কারণে আমরা মানুষ জমায়েত হইছি জমায়েত হইয়া এই কাজগুলো সুন্দর করা লাগে আমরা সমাজের গরিব ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এক অভিনব প্রয়াস হাতে নিয়েছেন সমাজসেবী রাজা লস্কর সহ অন্যান্যরা। ঈদ উল ফিতর উপলক্ষে শুক্রবার শহর সংলগ্ন বেতুকান্দি মধুরবন ও খালের পাড় সহ অন্যান্য এলাকার প্রায় 100+ মহিলা ও শিশুদের হাতে বস্ত্র তুলে দেন তারা। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে সমাজসেবী রাজা লস্কর জানান, সমস্ত বিভেদ ভুলে সম্পূর্ণ নিজের খরচে এদের হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের মহিলা ও শিশুদের মধ্যে সমান্তরালভাবে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার ঈদ উল ফিতর উপলক্ষে বেতকান্দি ও মধুরবন এলাকায় উচ্ছেদ হওয়া অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করতে সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করছেন। এদিন সমাজসেবী নাকিমুল হক চৌধুরী, তাহির লস্কর, পিন্টু মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। আমরা মধুরবন এলাকার যারা গরিব অসহায় মানুষ ওদেরকে আমরা যারা ছোট বাচ্চা আছে যারা মেয়ে বাচ্চা এবং মহিলা ওদেরকে আমরা ঈদের কাপড় বিতরণ করেছি। তার সঙ্গে আমরা এবার একটা আলাদা একটা পরিবেশ করেছি যাতে কাপড়গুলো আমরা নিয়ে এখানে ডিসপ্লে করে রেখেছি, যার যেটা ভালো লাগবে সেটা নিয়ে যাবে। আর আগামীকালকে আমরা যা যা এই আমাদের বেতকান্দি মধুরবন অঞ্চলে যারা উচ্ছেদ হয়েছে ওদেরকে আমরা খাদ্য বিতরণ করবো, এদের কি দেবো ওদেরকে। আর আমাদের এই এলাকার যারা বিভিন্ন সমাজসেবী সকল আছে আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছে, আশা করি আগামী দিনে আমরা যাতে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। আপনাদের দোয়া এবং আশীর্বাদ আমরা তার সাথে যাতে থাকে সেটা আমরা কামনা করি। শনিবার রাত কাছার সুন্নি ফাউন্ডেশনের হামাদ ও নাত এ রাসুল মাহফিলকে অনুষ্ঠানকে জোরদার প্রস্তুতি চলছে। উত্তর কৃষ্ণপুর আউলিয়া বাজার সংলগ্ন কাছার প্লেসে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানকে সফল করে তুলতে শুক্রবার আউলিয়া বাজার কাছার প্লেসে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে মুখ্য নাত খা হিসাবে আসছেন মুম্বাই থেকে সুন্নি দাওয়াতে ইসলামের মোবাল্লিগ মোহাম্মদ আরফাত নুরি। এ নিয়ে বিস্তারিত জানান ফাউন্ডেশনের কর্মকর্তারা। এদিন কাছার সুন্নি ফাউন্ডেশনের বিশিষ্ট নাত খাগান উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানকে সফল করে তুলতে সবার প্রতি আহ্বান জানান তারা। কাছার সুন্নি ফাউন্ডেশন অর্থাৎ সিএসএফ এর ব্যবস্থাপনায় উত্তর কৃষ্ণপুর আউলিয়া বাজার সংলগ্ন কাছার প্লেসে আয়োজিত হচ্ছে মেহফিলে হামদ নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা গত কয়েকদিন আগে আমাদের সাংবাদিক সম্মেলন দেখেছিলেন এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে সবাই যোগাযোগ করেছেন এবং সেই প্রোগ্রামে আসার জন্য অনেক উৎসাহিত, কারণ কাছার সুন্নি ফাউন্ডেশনের যে ঈদের রাত যে মাহফিল হয় সবার একটি আবেগিক এবং সেই মাহফিলের দিকে একটি রৌনক থাকে। কারণ দিনের বেলা সবাই ঈদের নামাজের পরে একটু ঘোরাঘুরি করেন, বিকেল থেকে সেই মাহফিলের দিকে 2010 থেকে যে হারে মানুষের ভিড় টাসা আমরা দেখতে পারি, ঠিক সেইভাবে এবারও আমরা এমন একটি প্লেসে কাছার প্লেস আপনারা দেখতে পাবেন এবং সেই প্লেসে দীর্ঘ এক মাস অপেক্ষার পর পবিত্র ঈদুল ফিতরের রাত্রে মাহফিলে হামদ নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন করা হচ্ছে। সেই মাহফিলে সুদূর মুম্বাই মহারাষ্ট্র থেকে মুখ্য নাথা অর্থাৎ চিফ গেস্ট যিনি আসছেন তিনি হলেন মোহাম্মদ আরফাত নুরি, মুবাল্লিগ সুন্নি দাওয়াত ইসলামী। তৎসঙ্গে উপস্থিত থাকবেন আমাদের কাছার সুন্নি ফাউন্ডেশনের স্বনামধন্য নাথারা, ওলামায়ে কেরাম এবং সুফিয়ান এজাম, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, সমাজসেবী এবং প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তিবর্গ আমাদের এই মাহফিলে উপস্থিত থাকবেন। ঈদ উপলক্ষে অসহায় মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন সোনাই কাজীনগর জিপি সহনেত্রী রশিনা বেগম লস্কর ও তার প্রতিনিধি আমরুল হোসেন লস্কর। শুক্রবার নিজ বাসভবনে এক সভার মাধ্যমে জিপির 500 অসহায় মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করেন তারা। 250 জন মহিলাকে শাড়ি ও 250 জন পুরুষকে লুঙ্গি বিতরণ করেন। বক্তব্য রাখতে গিয়ে আমরুল হোসেন লস্কর জানান, সমাজসেবার মনোভাব নিয়ে প্রতিবছর এভাবে বস্ত্র বিতরণ করেন তারা। ঈদের পাশাপাশি পূজার সময় বস্ত্র বিতরণ করে থাকেন।
আগামীতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আমরুল হোসেন লস্কর। আজকে আমরা প্রত্যেক বছরের মতো যে আমরা রমজান মাসে 30 রোজা ধরিয়া আমরা খুশির ঈদের লাগিয়া আজকে আমার যে 36 নম্বর কাজিদর জিপির গাঁও পঞ্চায়েতের আন্ডারে যেগুলা মানুষ দরিদ্র সীমার নিচে এরারে আমরা বিধবা যারা আছে বিধবা শাড়ি এবং লুঙ্গি যারা আমার মুরব্বী আমার মা বোন এবং আমার সম্পর্কিত মানুষ যারা আছে আমি প্রত্যেক বছর পূজার সময় যেভাবে দেই ঈদের সময় ইলে আমি মুসলিম মানুষরে দেই। আজকে আগামীকালকে আমরা যেটা শনিবার ঈদ উপলক্ষে একটা একটা লুঙ্গি আর আমি শাড়ি এখানে আমার 500-250 শাড়ি আছে 250 লুঙ্গি আছে আমি প্রত্যেকের একটা একটা লুঙ্গি এবং একটা শাড়ি তুলে দিই। আর এটা আজকে থাকি নাই যে এটা নিয়ে যে কোনো রাজনীতিকও নাই কিচ্ছু নাই আমি যে সময় পঞ্চায়েত আসলাম না এই সময় আমি মানুষের পাশে আছি এখনও তা রইমু আর ভবিষ্যতেও থাকুন। আর সবর আমাদের এত তো অঞ্চলে যত মানুষ আছেন আজকে একটা লুঙ্গি শাড়ি দিমু সবর ঈদর দাওয়াত আমারই কেন ঈদের দিন এটা কই আমার শেষ। রমজান মাসের শেষ দিনে পদ্মার জেসিবি পদ্মার টয়োটা পদ্মার এক্সার্জ ও ফ্রেন্ডস অব দ্য আর্থ নামে সামাজিক সংস্থার পক্ষ থেকে যৌথভাবে ঈদ উপলক্ষে প্রায় 200 পুরুষ ও মহিলার মধ্যে চাল ডাল তেল লবণ সহ মশলার একটি প্যাকেট বিতরণ করা হয় শিলচর ইটকলায়। এতে উপস্থিত বিশিষ্ট সমাজসেবী তথা ব্যবসায়ী বিবেক পদ্মার বলেন পবিত্র ঈদে সবাই যাতে আনন্দের সাথে কাটাতে পারেন এই জন্যই খাদ্য সামগ্রী বিতরণের ব্যবস্থা করতে পেরে তিনি খুবই আনন্দিত। সেই সঙ্গে ফ্রেন্ডস অব দ্য আর্থের সম্পাদক মাসুম আহমেদ লস্কর ইমতিয়াজ বরলস্কর ওয়াসিম আকরমদের সহযোগিতার জন্য সাহুদুবাদ জানান তিনি। পদ্মার টয়োটার পক্ষ থেকে সহযোগিতায় ছিলেন সুরজিৎ রায় পূর্ণজিৎ সিনহা সুব্রত দেব প্রয়ণ আচার্য জয়দীপ চৌধুরী সহ ক্রুইক অফ বুকের কর্ণধার বিশ্বজিৎ পাল প্রমুখ। এবং আমরা সবাই ভারত মার সন্তান আমরা সুন্দরভাবে নিজের জায়গা নিজের আশপাশটা সুন্দর রাখতাম আমরা বড়াকের লাগিয়া সবে নিজেরা নিজেরার কাজ করতাম আসামের লাগিয়া কাজ করতাম ভারতবর্ষের লাগিয়ে আমরা সবে মিলিয়া কাজ করতাম এটা আমরা সবে মিলিয়া যদি সবে নিজে উন্নতি করতে পারি তো ভারতের উন্নতি হইব আসামের উন্নতি হইব ঠিক না। এর লাগে আমরা আজকের দিনে পবিত্র ঈদের লাগে সবের কাছে আমরা ভগবানের কাছে অনুরোধ রইল সবাই যেন আমরা আনন্দে থাকি সবাই যেন আমরা সুস্থ থাকি সবাই যেন আমরা ভালো থাকি। ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি। দশম শ্রেণীর বিজ্ঞানের পাঠ্যসূচির অবিচ্ছেদ্য অংশ জৈব বিবর্তনের তত্ত্ব বাদ দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি। সংগঠনের পক্ষ থেকে বলা হয় সারা দেশের বৈজ্ঞানিক সম্প্রদায় এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। করোনা মহামারীর সময় সিলেবাস কমানোর জন্য অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে বিষয়টি পাঠ্যসূচি থেকে বাদ দেওয়া হয়েছিল কিন্তু এনসিইআরটি এর ওয়েবসাইটে দেখা যাচ্ছে তারা বিষয়টি স্থায়ীভাবে সিলেবাস বহির্ভূত করে দিয়েছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয় বৈজ্ঞানিক সম্প্রদায় মনে করেন বিজ্ঞানের এই মৌলিক আবিষ্কারটির সঙ্গে শিক্ষার্থীরা যদি উপযুক্ত সময় পরিচিত না হয় তাদের চিন্তা প্রক্রিয়া গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিবর্তনবাদ বলে আমাদের চারপাশে বিরাজমান জীবজগৎ প্রতিনিয়ত পরিবর্তনশীল এই পরিবর্তন একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ায় চলে যার জন্য অতিপ্রাকৃত শক্তির হস্তক্ষেপের প্রয়োজন হয় না। ডারউইন গবেষণা করে দেখিয়েছিলেন মানুষের উদ্ভব ঘটে কোনো এক ধরনের বানর জাতির প্রজাতির বিবর্তনের মাধ্যমে। ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব প্রকাশিত হওয়ার পর থেকেই এই ধারণা যুক্তিবাদী বিজ্ঞান চিন্তার ভিত্তি হয়ে উঠেছে। সারা দেশের 1800 জনেরও বেশি বিজ্ঞানী বিজ্ঞান শিক্ষক শিক্ষাবিদ বিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষ ও যুক্তিবাদী মনের নাগরিকেরা একটি খোলা চিঠি প্রকাশ করে এনসিইআরটির এই নির্দেশনার তীব্র নিন্দা প্রকাশ করেছেন এবং দাবি করেছেন ডারউইনের বিবর্তন তত্ত্বটি নবম ও দশম শ্রেণীর ক্লাসে উপযুক্ত গুরুত্ব সহকারে পড়ানো হবে। বৃহস্পতিবার রাতে রাঙ্গেরগাড়ি আউটপোস্টের ইনচার্জের নেতৃত্বে গোপন সূত্রের খবরের ভিত্তিতে গরু চুরির অভিযান চালিয়ে কাছাড় জেলার দক্ষিণ কৃষ্ণপুরের বিভিন্ন স্থান থেকে চুরি করা 6টি গরু সহ 4 জন গরু চুরকে আটক করা হয়। সঙ্গে চুরি হয়ে যাওয়া গরুর সাথে একটি ম্যাজিক গাড়িও জব্দ করা হয়েছে। আটক করা 4 ব্যক্তি হল বিজয় দাস গড় শিলচর মেহেরপুরে, গোপাল দাস শিলচর নিউ ভগতপুর, বাহারুদ্দিন লস্কর ঘর সোনাই এবং নাজির হোসেন লস্কর ঘর সোনাই ডুঙ্গরিপাড়। আটক 4 জন গরু চুরকে পুলিশ টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এই গরু চুরির পিছনে আরো অন্য কেউ জড়িত থাকলে তা তদন্তের পর বেরিয়ে আসবে বলে জানান রাঙ্গেরখাড়ি আউটপোস্টের পুলিশ কর্তারা।
গতকালকে একটা হঠাৎ ইনফরমেশন পাওয়া যায় যে আমার রাঙ্গিরখাড়ি থানা আউটপোস্ট এরিয়ার মধ্যে দিয়া কিছু গরু পাচার হইতেছে। এই মতে দরজ পাইলে সঙ্গে সঙ্গে আমরা ডিজিএনটি দিয়া আমি এবং আইসি এবং উইল স্টাফ আমরা বাইর হইয়া আমরা দক্ষিণ কৃষ্ণপুরে গিয়ে একটা সুর মানে পাবলিকে আটক করে রাখছে গরু সমেত। আমরা এটা পাই এবং সুরকে আমরা রিসিভ করি এবং পরে গরু আমরা সিজ করি এবং পরে গরুর মালিক পাশের বাড়ির বাইর হয় আমরা তারা গরু জিম্মা দিয়ে দিই এবং এরপরে এরা নিয়ে আমরা থানাতে আসি। থানাতে আসার পরে এরা কিছু ইন্টারগেশন করার পরে আরও কিছু ক্লু পাওয়া যায় যে এখানে এখানে আর দুই একটা গরু আছে। এরপরে আমরা আবার ওকে নিয়ে বেরিয়ে যাই, তারপরে গিয়ে আমাদের এলাকা পুরো ছানবিন করে এই গরুগুলা পরে আমরা উদ্ধার করি। মোট কয়টা গরু উদ্ধার হয়েছে? আমাদের গরু তো উদ্ধার হয়েছে ছয়টা, ছয়টার মধ্যে দুটা গরু জিম্মাতে দেওয়া হয়েছে আর চারটা গরু বর্তমানে আমরা মেডিকেল সেডিকেল করাইয়া আমরা ফাউন্ডের আছি। আসামি কয়জন? আসামি আছে চারজন, একজনের নাম বিজয় দাস, দুই নম্বর নাম গোপাল দাস, তিন নম্বর নাম বাহারুদ্দিন, চার নম্বর নাম নাজির হোসেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরো একবার দেখে নিচ্ছি। পঞ্চম জুম্মার মাধ্যমে শেষ হলো রমজান, রাত পোহারেই খুশির ঈদ। লক্ষ্মীপুরে পুলিশের অভিযানে ধৃত তিন গাড়ি চোর, উদ্ধার দুটি গাড়ি। তারাপুর শিববাড়ি এলাকার পণিত সাগর অভিযান, সৌজন্যে এনসিসি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।